নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পুঁইশাকের বড়া বানাবো ভীষণ সুন্দর খেতে হয় আর গরম গরম খেলে তো ভীষণ ভালো লাগে খেতে ভাতের সঙ্গে ডাল থাকলে তার সাথে এই পুঁই বড়া জাস্ট জমে যাবে একেবারে তো চলুন তাড়াতাড়ি দেখে নিই পুঁইশাকের বড়া কিভাবে বানাতে হয় প্রথমে আমি পুঁইশাকগুলোকে একদম সরু সরু কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে একটা পাত্রে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যে যেরকম ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন আর ওই পুঁশাকের কুচোগুলো দিয়ে দিলাম এবার এর সঙ্গে বেসন দিচ্ছি আর তিন চামচ মতন বড় চামচের তিন চামচ মতন সুজি দিলাম সাথে কালো জিরে দিচ্ছি একটু হলুদ দিলাম স্বাদ মতো নুন দিলাম এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে যদি আপনাদের কাছে খাবার সোডা থাকে তাহলে দিয়ে দেবেন একটু এক চিমটে মতন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে যদি পাতলা হয়ে যায় তাহলে আরও একটু বেসন দিয়ে নিতে পারেন বেশ টাইট করে এটাকে মেখে নিতে হবে দেখুন এই রকম হয়েছে এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম আপনি সর্ষের তেলও আপনারা ভাজতে পারেন তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে বড়ার সাইজের ভেজে নিতে হবে খুব ভালো লাগে খেতে ওই এক ঘেমি পুঁশাকের তরকারি এর থেকে রেহাই পাওয়ার জন্য মাঝে মধ্যে একটু স্বাদ বদল করলে বেশ ভালো লাগে আর এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে এইভাবে বড়া বানিয়ে লাল করে বেশ ভেজে নিলে দারুণ লাগলে লাগবে খেতে ঢিমে আছে ভাজবেন বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে ওই জন্য একটু মাঝারি আছে হলে ভালো মতন বড়াগুলো ভাজা হয় আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে এটাকে একটু লাল লাল মতন মানে বাদামি করে ভেজে নিয়ে তুলে নিতে হবে খুব সহজ রেসিপি ভীষণ সুস্বাদু খেতে লাগে আমি যদিও এখানে সুজি দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন দেখুন বেশ লাল লাল মতন হয়ে এসেছে এভাবে পিঠ বেশ বাদামি করে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে পুঁশাকের বড়া মোটামুটি হয়ে এসছে আমি এরমভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি এবার সার্ভ করার জন্য একদম রেডি তো বন্ধুরা আমার এই পুঁইশাকের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে বেল অপশানটা টিপে দিন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য